আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? প্রতিদিনের ন্যায় আজও আরেকটি সরকারি চাকরি খবর নিয়ে আসলাম। সো ভিউয়ার্স, আজকে চাকরি বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি। তো এর আগেও বিমান বাহিনীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকল প্রশ্নের উত্তর নিয়ে আজ রাত অর্থাৎ 29/11/2020 রাত 9টায় আমি সরাসরি লাইভে আসতেছি আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি থেকেই দেখতে পারবেন ঠিক 9টায়। তো সাথেই থাকবেন, আপনাদের সকল চাকরি সংক্রান্ত সকল প্রশ্ন উত্তর দেওয়া হবে। তো ভিউয়ার্স, সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং নৌবাহিনী, বিমান বাহিনী সব বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তবে পুলিশ বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ঠিকই যে কোনো টাইমে প্রকাশ করে হতে পারে। তো ভিউয়ার্স, ডিসক্রিপশন বক্সে সব বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনি দেখে নেবেন। তো চলেন আমরা এখন কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে নেই। ভিউয়ার্স, এখানে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে জিডি, অর্থাৎ জিডি সাধারণ ভাষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমমান, ওই পরীক্ষা বিজ্ঞান শাখায় জিপিএ 4.50। এখানে সাধারণ শাখায় লোক নিবে, টেনশন করার কিছু নাই। যারা বিজ্ঞান বিভাগ থেকে না সাধারণ বিভাগ থেকে পাস করেছে তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ, এটা হলো সিজিসিএ এবং এ লেভেল, এ লেভেল ও লেভেল পদার্থ গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এ লেভেলে পদার্থ গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি। জিডিএন উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ, ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এ লেভেলে গণিত ও গণিত এ ন্যূনতম লেটার গ্রেড বি। লজিস্টিক এডিসি এডব্লিউসি উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় 4.50 এবং গণিত পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড এ। লজিস্টিক এডমিন এটিসি এসডব্লিউ প্রার্থীদের শাখায় 1 বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হয়। ও লেভেল পদার্থ গণিত সকলভাবে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এই লেভেলে পদার্থ গণিত ন্যূনতম লেটার গ্রেড বি। এরপরে এডমিন উভয় পরীক্ষা যে কোনো শাখায় জিপিএ 4.50, অর্থাৎ আপনি এসএসসি এবং এসএসসি পরীক্ষায় 4.50 করে পাইলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন। ও লেভেল পরীক্ষা কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি, এবং এই লেভেল 2টি বিষয় ন্যূনতম লেটার গ্রেড বি। এরপর আমরা এখন যাব অন্যান্য যোগ্যতা, নাগরিকত্ব। বাংলাদেশ পুরুষ মহিলা যে কোনো নাগরিক আবেদন করতে পারবে। বৈবাহিক অবস্থা অবশ্য অবিবাহিত হতে হবে। বয়স 16 বছর 6 মাস হতে 22 বছর, অর্থাৎ 1 জুলাই 2021 বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। আপনারা ধরেন আজকে হলো 29/11/2020, এই তারিখ থেকে হিসাব করবেন না, আপনারা হিসাব করুন 1 জুলাই 2021 থেকে আপনাদের বয়সটা হিসাব করবেন, অর্থাৎ অগ্রিম হিসাব করে নিতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 67 ইঞ্চি, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চির মতো, অর্থাৎ 67 ইঞ্চি, অন্যান্য কমপক্ষে 62 ইঞ্চি, বুকের মাপ কমপক্ষে 28 ইঞ্চি, প্রসারণ 2 ইঞ্চি। ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখ। জিডিপি শাখা প্রার্থীদের ক্ষেত্রে 2 চোখের দৃষ্টিশক্তি 6/6, কালার প্রেজেন্টেড স্ট্যান্ড আই, অন্যান্য শাখা প্রার্থীদের জন্য বিধি অনুসারে। এরপরে প্রার্থীর জন্য অযোগ্যতা, সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছা পদত্যাগ গ্রহণ, ISSB পরীক্ষায় 2 বার স্ক্রিন আউট অথবা 2 বার প্রত্যাঘাত, 1 বার স্ক্রিন আউট এবং 1 বার প্রত্যাঘাত প্রার্থীর আবেদন করতে পারবে, যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। 4 নম্বর CMB অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাঘাত, বয়স 19 বছর হওয়ার পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয়। লেসিক অপারেশন তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 6 মাস অতিবাহিত হতে হবে। এরপর প্রশিক্ষণ কমিশন, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3-6 বছর মেয়াদি প্রশিক্ষণ সাথে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তীতে 1 বছর সহ মোট 60 বছর মেয়াদি স্নাতক সমমানের ডিগ্রি প্রদান করা হবে। নির্বাচন পদ্ধতি, প্রাথমিক লিখিত পরীক্ষা IQ ইংরেজি গণিত পদার্থ শুধুমাত্র এডমিন শাখার প্রার্থীদের ক্ষেত্রে IQ ইংরেজি সাধারণ জ্ঞান, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ISSB, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ CMD কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ CMSB। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটার, ঘড়ি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অফিসার ক্যাডেট হিসাবে পরবর্তী যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলোর মধ্যে রয়েছে
ক্যারিয়ার বিমানবাহিনীতে রয়েছে বৈমানিক হিসাবে সুপ্রতিষ্ঠিত হওয়ার সুযোগ, এছাড়া নেভিগেটর, লজিস্টিক অফিসার এবং বিভিন্ন অফিসার হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। বিদেশে প্রশিক্ষণ হবেন, অফিসার পদে বিদেশ গমনের সুযোগ আছে, উচ্চশিক্ষা সুবিধা বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে দেশ বিদেশে মাস্টার্স ও পিএইচডি উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ। জাতিসংঘ মিশন তো রয়েছেই, বাংলাদেশ দূতাবাস, বিদেশে অবস্থিত দূতাবাস সমূহে সামরিক সহকারী উপদেষ্টা পদে নিয়োগ, সন্তানদের অধ্যয়ন করতে পারেন সরকারি যে কোনো কলেজ এবং ইংরেজি ভার্সন বাংলা মিডিয়াম সবগুলোতে, বাসস্থান রেশন রয়েছে, যাতায়াত ব্যবস্থা হেলিকপ্টার যুগে, গাড়ি নোট ডি অ্যাসোসিয়েশন প্লট শর্ত সাপেক্ষে পাবেন, গাড়ি ঋণ পাবেন, চিকিৎসা তো সমস্ত পরিবারের সমস্ত বাবা মা শ্বশুর শাশুড়ি সন্তান স্ত্রীর চিকিৎসা রয়েছে, শাখা পরিবর্তনের সুযোগ, উন্নয়নে অকৃতকার্য প্রার্থীগণ স্বীকারযোগ্যতা অনুসারে শূন্য পদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশনপ্রাপ্ত হবেন। এরপরে এখানে আপনারা এছাড়াও দেখতেছেন বিশেষ সুযোগ সুবিধা, প্রশিক্ষণকালে অফিসার ক্যাডারদের মাসিক বেতন 10,000 টাকা, প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে আকস্মিক বেতন ও বাতাদি প্রাপ্য, প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল অর্থাৎ DUP এর অধীনে BSc সম্মান অ্যারোনটিক্স ডিগ্রি অর্জন, হুঁশিয়ারি, ভর্তির বিষয়ে কোনো অসন্তুষ্টির সাথে আর্থিক লেনদেন প্রচারিত হবেন না, কারণ বিমানবাহিনী অফিসার ক্যাডেট হিসাবে ভর্তি প্রক্রিয়া অনুসরণীয় পদ্ধতিতে কোনো প্রকার সুপারিশের মাধ্যমে বা অবৈধ লেনদেন দ্বারা সফলতা পাওয়ার সুযোগ নেই, সরকার স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল পরীক্ষা গ্রহণ করা হবে। আবেদনপত্রের জমা দেওয়ার নিয়মাবলী কী কী লাগবে এখানে দেখে নিন, সকল শিক্ষাগত যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র, নম্বরপত্র, 27টি ফটোকপি এবং নাগরিকত্ব, চারিত্রিক সনদ, প্রয়োগিক অবস্থা, স্থায়ী ঠিকানা সনদ, সব কিছু আপনাদের জমা দিতে হবে। অর্থাৎ যেমন জেলা উপবিভাগীয় পর্যায়ে খেলাধুলা কোনো কৃতিত্বের সনদ থাকলে তাও 27টি ফটোকপি লাগবে। এরপরে অনলাইনে আবেদন নিয়মাবলী, আপনারা অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে জয়েন বাংলাদেশ এয়ারফোর্স .mail.bd ওয়েবসাইটে অ্যাপ্লাই নাও ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে। অনলাইনে আবেদন নিয়মাবলী, অবশ্যই ল্যাব প্রিন্ট, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কলার সহ শার্ট পরিতে ছবি করতে হবে, শিক্ষক যোগ্যতা সনদ ও অন্যান্য সনদের 27টি ফটোকপি বিমানবাহিনীর তথ্য নির্বাচন কেন্দ্রে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 20 নভেম্বর 2020 থেকে 28 এপ্রিল 2021, অর্থাৎ এখনও এটার সময়সীমা এখন শুরু হয় নাই, হ্যাঁ এই মাসের 20 তারিখে শুরু হয়ে গেছে, 28 এপ্রিল পর্যন্ত অনেক সময় আছে। এরপরে শর্তবদ্ধ সকল নিয়ম ও শর্ত বিমানবাহিনীর কর্তৃপক্ষ পরিবর্তন পরিবর্তনের ক্ষমতা রাখে, বিয়ার্স যেহেতু এটা এসএসসি এবং ইন্টারপাস নিচ্ছে অফিসার পদে নিয়োগটি, এই জন্য অবশ্যই সব কিছু বিবেচনা করে আপনারা নেবেন। এটি হলো আপনার 85তম BAFA কোর্স, আমি অলরেডি 84তম আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, দেখে নেবেন। সম্ভাব্য যোগদানের তারিখ 1 জানুয়ারি 2022, 2021 সালে এসএসসি পরীক্ষার্থী আবেদন করতে পারবে, এটি একটি সুন্দর সিস্টেম, যারা অটো পাস করেছে তারা আবেদন করতে পারবে। পরীক্ষা গ্রহণের দিন সকাল 8 ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত হতে হবে। পরীক্ষার তারিখ, পরীক্ষা 24 নভেম্বর 2020, পরীক্ষা কেন্দ্র সকল বিভাগ ও জেলা প্রার্থীদের জন্য, বাংলাদেশ বিমানবাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা। এই তারিখের ভিতরে আপনারা উপস্থিত হতে হবে, এর যদি আপনার এর ভিতরে যেদিন এই যে কোনো প্রার্থী নির্ধারিত পরীক্ষাতে উপস্থিত হতে অপারগ্র হলে বর্ণিত শহরের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বে সরাসরি বাংলাদেশ বিমানবাহিনীর টেলিফোন মাধ্যমে জানাতে হবে। এখানে মূল তারিখ হলো 24 নভেম্বর 2020, এর ভিতরে আপনি এর যেগুলোতে আপনি জয়েন করতে পারবেন তবে অবশ্যই টেলিফোনে জানাতে হবে। তো ভিউয়ার্স, আজ অতটুকুই, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরো বিজ্ঞপ্তির প্রয়োজন ডিসক্রিপশন বক্সের লিঙ্কে একটি গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, ওটি ক্লিক করলে কিছুক্ষণের ভিতরে আমার কাছে একটি নোটিফিকেশন আসলে আমি আপনাদের জিমেলের মাধ্যমে ফাটিয়ে দিব। তো ভিউয়ার্স ভালো থাকবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম।